দেখো গাইস, আমাদের শেল্টারটা গাইস কিছুটা এরকম বানানো হয়েছে। এ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসের সাইডটা, যেটা দেখো এটা হচ্ছে পিসের সাইড। তুই সমঝা? না তুই সমঝা নেই, যেটা এরকম দেখো উপর থেকে নিচ, যেটা এই দেখো, এই দেখো এবং এই সাইডটা এরকম ভিতরে থেকে দেখতে খুব দারুণ লাগছে। এরকম ফার্স্ট টাইম এরকম কলা পাতাতে এরকম আমরা শেল্টার বানিয়েছি, খুব দারুণ লাগছে ভাই সাহেব, কি বলবো। শেল্টার ফার্স্ট টাইম বানিয়েছি এরকম ধামাকাদার শেল্টার গাইস। এ দেখো, এ দেখো, এ দেখো, দেখো, এ দেখো। আর আমি তো রুকো, ক্লাইম্যাক্স আমি বাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে পুরো একটা ব্লগ ভিডিও হতে চলেছে ধামাকাদার, কারণ আজকে আমরা করতে চাইছি ফার্স্ট টাইম যেটা শেল্টার বানানোর জন্য যাচ্ছি, আর আজকে আমরা শেল্টার বানাবো, যেটা তোমরা দেখতে পারবে কিভাবে বানায়, কি কিভাবে বানায় আজকে আমাদের শেল্টারটা, যেটা মাটির মধ্যে বানাবো আজকে শেল্টার যেটা। আর এখন এসে পড়েছি আমাদের লোকেশনের মধ্যে, যে লোকেশনের মধ্যে আমরা বানাবো আজকে, বানাতে চলছি শেল্টার যেটা। আর তোমরা পুরো একটা ব্লগ ভিডিও দেখতে পাবো আমরা কিভাবে আজকে শেল্টারটা বানাই গাইস। যেটা দেখতে পাচ্ছ আমাদের শেল্টার বানানো অলমোস্ট অর্ধেকটাই কমপ্লিট হয়েছে, যেটা টাকসারটা এখন অবধি বানাচ্ছি, যেটা এই দেখো কিভাবে বানাচ্ছি টাকসারটা, এইভাবে দিছি, তারপরে এখানে একটা ফালাবো আইছি, তারপরে ওইখানে একটা, তারপর এইভাবে করে বানাচ্ছি। এই দেখো এরকম করে বানাচ্ছি আমাদের শেল্টারটা গাইস, এই দেখতে পাচ্ছ। আর পুরোটা বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন তো কাজ করছি, দেখানো যাচ্ছে না, মোবাইলে ধরবো না, কাজই করবো। আমি আর বিশালে দুজনে মিলে বানাচ্ছি এই শেল্টারটা আজকে, যেটা গাইস এই দেখো কিছুটা এরকম হয়েছে। শুধু টাকসারটা বানাচ্ছি, তারপরে উপরে দমু, যেটা দেখতে পারবে। আর ফাইনালি তিন ঘন্টা পরিশ্রমের পরে এইমাত্র এতটুকু করতে পারলাম, যেটা আমাদের শেল্টারটা সম্পূর্ণভাবে, আমাদের শেল্টার বানানো কমপ্লিট হয়নি, যেটা শুধুমাত্র টাকচারটা বানাতে পারছি সম্পূর্ণভাবে, যেটা দেখাচ্ছি এখন তোমাদেরকে। এই দেখো সম্পূর্ণভাবে টাকচারটা বানানো শেষ আমাদের শেল্টারে, যেটা এই দেখতে পাচ্ছ। আমি আর বিশালে মিলে বানাচ্ছি, আমরা দুজনে মিলে বানাচ্ছি আমাদের শেল্টার, যেটা দেখতে পাচ্ছ ফাইনালি টাকচারটা বানানো কমপ্লিট হয়ে থাকে, যেটা এই দেখতে পাচ্ছ। সামনের টাকচারটা কিছুটা এরকম, যেটা এই দেখো এদিক দিয়েও আসছে, তারপর এদিক দিয়েও আছে, তারপর এই সাইডটা দিয়ে আছে, এই সাইডটা দিয়ে আছে, শুধুমাত্র এই সাইডটা দিয়ে নাই, কারণ এই সাইডটা হবে সামনের জর্জা, তার জন্য যেটা দেখতে পাচ্ছ। এবং এই সাইড এবং এই সাইডটা দিয়ে এদিক দিয়ে বেড়া পড়বে এইভাবে করে, যেটা দেখতে পাচ্ছ এভাবে করে, তার জন্য কাম দিয়ে দিয়েছি। এবং এই সাইডটাও এই দেখো এভাবে, এই সাইডটা এইভাবে 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 কাম দিয়ে দিয়েছি, কারণ এই সাইডটি বেড়া হবে তার জন্য। এবং এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা সব জায়গায় বেড়া হবে, শুধুমাত্র এ কলা পাতা দিয়ে, যেটা এই দেখো কলা পাতা এনে রেখেছি এই জায়গাটার মধ্যে, যেটা দেখতে পাচ্ছ কলা পাতা দিয়ে শেল্টারটা পুরো বানাবো, যেটা দেশি সিস্টেমে বানাচ্ছি গ্যাস, যেটা দেখতে পাচ্ছ। তিন ঘন্টা লেগেছে আমাদের এই দুজনে এই শেল্টারটা বানাতে, যেটা গ্যাস এখনো অবধি বানাচ্ছি, এখনো সম্পূর্ণভাবে বানানো হয়নি, যেটা শুধুমাত্র আমাদের টাকচারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, যেটা তারপর কলা পাতা দিয়ে বানাবো আর কি আমাদের শেল্টার, যেটা এই দেখো কিছুটা এরকম হয়েছে টাকচারটা গ্যাস, যেটা দেখতে পাচ্ছ। সামনে এটা হচ্ছে জর্জা, আর তারপরে এখানে কয়েকটা কাম দেবো, তারপরে সম্পূর্ণভাবে হয়ে যাবে আমাদের টাকসার বানানো, তারপরে আমরা কলাপাতা দিয়ে এটাকে বানাবো খুব দারুণ করে গাইস। আর আজকে ফার্স্ট টাইম এরকম শেল্টার বানিয়েছি, আমার কাছে খুব দারুণ লাগতেছে গাইস। আর ফাইনালি এতটুকু বানিয়ে সারলাম এখন আমাদের যেটা শেল্টারটা গাইস, দেখতে পাচ্ছ কলা পাতা দিয়েছি এই সেটের মধ্যে, যেটা এবং এই সেটটা এখনো অব্দি বাকি আছে কলা পাতা দিয়ে বানানোর জন্য, যেটা এই সেটটা বাকি আছে, এবং এই সেটটাও সম্পূর্ণভাবে দিয়ে ফেলেছি, যেটা দেখতে পাচ্ছ এটা। আর এই সামনে জায়গাটা, সামনে জায়গাটা বাকি আছে শুধু, যেটা আনলে এই সেটও দিয়ে ফেলেছি, তারপরে এই সেটও দিয়ে ফেলেছি, শুধুমাত্র এই সামনে জায়গাটা বাকি আছে এবং ওই সাইডটা বাকি আছে, তারপরে ফাইনালি আমাদের শেল্টার কমপ্লিট হবে, যেটা আর এখন অবধি কাজ করছি গাইস, কলা পাতা দিয়ে বানাচ্ছি আমাদের শেল্টার, যেটা আর এখন অবধি বানাচ্ছি, আর দেখি আরো কতক্ষণ লাগে সময়, আর তোমরা দেখতে থাকো পুরো একটা ব্লগ ভিডিও। আর ফাইনালি এতক্ষণ কষ্টের পরে আমাদের শেল্টার বানানো কমপ্লিট, যেটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো আমাদের শেল্টারটা যেটা বানানো হয়েছে, যেটা এখন এই দেখো, এই দেখো গাইস, দেখো গাইস আমাদের শেল্টারটা গাইস কিছুটা এরকম বানানো হয়েছে। এ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসের সাইডটা, যেটা এই দেখো এটা হচ্ছে পিসের সাইড, আর এটা হচ্ছে এক সাইড,
এবং এই সাইড টু সাইড আরেক সাইড যেটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে, দূর থেকে দেখতে খুবই দারুণ লাগছে ভাইসা। বনের মাঝখানে দেখো এই সাইডও বন আছে, এই সাইডও বন আছে, তারপরে এই সাইডও বন আছে, এবং এরকম একটা খোলা মাঠের মধ্যে আমরা বানাইছি এরকম শেল্টার যেটা দেখতে পাচ্ছি ভাইসা। আমার জীবনে ফার্স্ট টাইম এরকম শেল্টার বানাইছি যেটা দেখতে পাচ্ছি, খুব দারুণ লাগছে দেখতে। দেখো শেল্টারটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে ভিতরের থেকেও দেখাবো এবং বাইরের থেকেও এখন দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র এরকম কলা পাতা যেটা দেখো কলা পাতা দিয়ে এইভাবে করছি, এরকম এই সাইডও কলা পাতা দিয়ে এরকম বানাইছি যেটা দেখতে পাচ্ছ, এই দেখো এরকম বানাইছি। তারপরে সামনে থাকতে হয়েছে কিছুটা এরকম যেটা দেখতে পাচ্ছ, শেল্টারটার মধ্যে যাচ্ছি ভিতরে যেটা গাইস। আর এখন তো তোমাদেরকে দেখাইলাম শুধুমাত্র টেক্সারটা কিভাবে বানাইছি, শুধুমাত্র লাঠি ফাটি দিয়ে টেক্সারটা বানাইছি, তারপরে কলা পাতা দিয়ে আমাদের শেল্টারটা বানানো হয়েছে যেটা এই দেখো কিছুটা এরকম। আর এখন তোমাদেরকে একটা সিনেমেটিক দিয়ে দেখাচ্ছি গাইস আমাদের শেল্টারটা গাইস। আর তারপরে এখন শেল্টারের মধ্যে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো কিভাবে জানো লাগতেছে শেল্টারটার মধ্যে গাইস। এ দেখো ও বাইসা এই দেখো কিছু মনে দেখাই যাচ্ছে না এই শেল্টারের মধ্যে এরকম অন্ধকার, কারণ এটাই শুধু তার জন্য গাইস। ভিতরে থেকে দেখতে কিছুটা এরকম দেখো উপর থেকে নিচ যেটা এই দেখো, এই দেখো এই সাইডটা এবং এই সাইডটা এরকম ভিতরে থেকে দেখতে এই দেখো। আর মাটির মধ্যে শুধুমাত্র ঘাসই ঘাস, এই দেখো শুধু ঘাস। আর এই সাইডটা হয়েছে এরকম, এই দেখো এই সাইডটা এসে এরকম যেটা দেখতে পাচ্ছ, এই দেখো এই সাইডটা এসে এরকম। আর উপরে সাইড হয়েছে এরকম কিছুটা, এই দেখো শেল্টারটা খুব দারুণ হয়েছে গাইস দেখতে পাচ্ছ নি, খুব দারুণ লাগছে এরকম ফার্স্ট টাইম এরকম কলা পাতাতে এরকম আমরা শেল্টার বানিয়েছি, খুব দারুণ লাগছে ভাই সাহেব কি বলবো। শেল্টার ফার্স্ট টাইম বানিয়েছি এরকম ধামাকাদার শেল্টার গাইস, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সামনের ভিউটা দেখাচ্ছি এখন তোমাদেরকে। দেখো সামনে জায়গাটা দেখতে কিছুটা এরকম হয়েছে যেটা এই দেখতে পাচ্ছ, সামনে সেই দরজাটা যেটা এই দেখো। আর এখন তো তোমাদেরকে দেখাইছি ভিতরে থেকে কিছুটা এরকম, আর আজকে আমরা ফার্স্ট টাইম এরকম আর আজকে এরকম শেল্টার বানিয়েছি যেটা। তোমরা যদি এরকম ভিডিও চাও এরকম শেল্টার বানানোর জন্য এবং শেল্টারটার মধ্যে রান্না করে খাওয়ার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি নেক্সট ব্লগের মধ্যে দেখাবো তোমাদেরকে শেল্টারটার মধ্যে কিভাবে রান্না করি যেটা। আর আজকে তোমাদেরকে দেখাইছি আজকে এই ব্লগের মধ্যে শেল্টার কীভাবে বানাই এই বনের মধ্যে যেটা, আমরা তো বানাইছি কলা পাতা এবং লাঠি ফাটি দিয়ে যেটা এর এটি দিয়ে বানাইছি আমাদের শেল্টার কিছুটা এরকম হয়েছে যেটা দেখতে পাচ্ছ আমাদের শেল্টারটা গাইস কিছুটা এরকম হয়েছে ফাইনালি লুক যেটা দেখতে পাচ্ছ। আর আজকে তো তোমাদেরকে এটাই দেখাইছি এই ব্লগের মধ্যে শেল্টার কীভাবে বানাই এবং আমরাও বানাইছি আজকে। তাহলে আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে, এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মিলতে আর কিছু নেক্সট ব্লগ মেতে কেলে বাই।